হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়। প্রেমিকের সাথে ডেটিং করতে যাবেন, জেনে নিন কিছু অসাধারণ টিপস। প্রেম করছেন অথচ প্রেমিকের সঙ্গে ডেটিংয়ে যাবেন না, তা কি করে হয়? প্রায় সময় ডেটিংয়ে যেতে মন চায় সবার, তবে এই ডেটিংয়ের কিছু সাধারণ নিয়ম আছে। আপনার প্রেমিক নিশ্চয়ই অনেক আপন, কিন্তু তাই বলে আপনার সব আচরণ বা সব কিছু তার ভালো লাগবে এমন কোনো কথা নেই। এমন কিছু থাকে যা প্রেমিকের ভালো নাও লাগতে পারে, আবার এমন কিছু বিষয় আছে যা সামাজিক বা অন্য কোনো কারণে মেনে চলা প্রয়োজন। চলুন দেখে নেওয়া যাক এমনই কিছু টিপস। মেকআপ। মেকআপ মেয়েদের খুব পছন্দ, কিন্তু আপনি কি জানেন পুরুষরা প্রেমিকের মেকআপ অপছন্দ করেন? হ্যাঁ, গবেষণায় এমনটাই উঠে এসেছে। কোনো প্রেমিক চায় না তার প্রেমিকার সাজ পোশাক অন্য পুরুষকে আকর্ষণ করুক, কাজেই প্রেমিকের সাথে দেখা করতে গেলে কখনোই অতিরিক্ত মেকআপ আর উজ্জ্বল সাজসজ্জা নিয়ে যাবেন না। পোশাক। এমন কোনো পোশাক পরে যাবেন না যা সামাজিকভাবে আপত্তিকর এবং আশেপাশে সবার যৌন উত্তেজনার খোরাক যোগায়। একই সাথে মনে রাখবেন আপনার প্রেমিক বিষয়টি অপছন্দ করেন। খাবার। একত্রে দুজন কোথাও গেলে একগাদা অপ্রয়োজনীয় খাবারের অর্ডার করে বসবেন না, যেটুকু প্রয়োজন পড়ে সেটুকুই করুন। প্রেমিকের পকেটের দিকটার দিক খেয়াল রাখুন, সম্ভব হলে বিল শেয়ার করার চেষ্টা করুন, এটাই সবচেয়ে উত্তম পন্থা। রুম রেটিং। আপনাদের মধ্যকার সম্পর্ক যতই গভীর হোক না কেন, প্রেমিকের সাথে রুম ডেটে যাবেন না কখনোই। যারা নিজের প্রেমিককে সম্মান করেন তারা কখনোই আপনাকে রুম ডেট করার আহ্বান করবেন না। আর যদি এই প্রেমিকার সাথে বিয়েও হয়, বিয়ের পর এটা নিয়ে কথা শুনতেই হবে। নিরাপত্তা। খুব ঘনিষ্ঠ হওয়ার পরও প্রেমিকের সাথে এমন কোথাও যাবেন না যেখানে আপনার নিরাপত্তার অভাব রয়েছে। নির্জন কোনো স্থান, পার্ক, এসব জায়গায় যাওয়া থেকে বিরত থাকুন। দিনকাল ভালো নয়, সবখানেই বাজে লোকজনের অভাব নেই। ঘনিষ্ঠতা। আমরা বা আমাদের দেশ যতই আধুনিক হই না কেন, মনে রাখবেন এটি বাংলাদেশ। পথে ঘাটে হাত ধরে হাঁটাহাঁটি পর্যন্ত ঠিক আছে, পাবলিক প্লেসে এর চেয়ে খুব বেশি ঘনিষ্ঠতা হবেন না, এতে লোকে আপনাকেই খারাপ হিসেবে বিবেচনা করবে। শপিং। প্রেমিকের সাথে ডেট করতে যাওয়া মানে অপ্রয়োজনীয় কতগুলো শপিং করে প্রেমিকের টাকা খরচ করা নয়, এমনকি নিজের টাকায় হলেও ডেট করতে গিয়ে শপিং করবেন না। সাধারণত ছেলেরা এতে বিরক্ত হয়, অন্য সময় শপিং করার সময় নিন। অন্যদিকে আড্ডা। ডেট করতে গিয়ে অন্য কারো সঙ্গে আড্ডা জুড়ে দেওয়া থেকে বিরত থাকুন। পরিবারের বাইরে যেই ফোন করুক না কেন, তার সাথে পরে কথা বলবেন। দেখা করার সময়টুকু একান্তই আপনাদের আপন করে রাখুন। ঝগড়া। প্রেমিক প্রেমিকার মধ্যকার ঝগড়া খুব স্বাভাবিক ব্যাপার, তবে ডেট করতে গিয়ে পাবলিক প্লেসে ঝগড়া জুড়ে দেবেন না কখনোই। সর্বোচ্চ সাবলীল থাকুন দুজনেই। অন্যের প্রশংসা। প্রেমিকার সামনে কখনোই অন্য কোনো ছেলের প্রশংসা করবেন না। পুরুষরা প্রেমিকের মুখে এই প্রশংসা মারাত্মকভাবে অপছন্দ করেন। সুস্থ সুন্দর মানসিকতায় পারে একটি সম্পর্ক দীর্ঘায়িত করতে। দুজনেই মানসিকভাবে স্বস্তিতে থাকতে পারেন সবসময় এমন ভাবনা নিয়েই সঙ্গে চলুন। দর্শক, সকল প্রকার যৌন স্বাস্থ্যসেবা ও বিউটি টিপস সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।